আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আমাদের সাথে আছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন এপিসোডে বা নতুন ভিডিওতে আশা করি আল্লাহর হসেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের ভিতরে অনেকেই বাংলাদেশে যারা আছেন বিগত ছয় বছর আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর ঊর্ধ্বে আপনারা যারা বাংলাদেশে চলে আসছিলেন এক্সিটের মাধ্যমে হোক বা দরা দিয়ে দরা দিয়ে হোক বা সফর জেলের মাধ্যমে হোক আপনাদের ভিতরে আমাদেরকে অনেকেই আপনারা আমাদেরকে ফোন দিচ্ছেন এবং একটা বিষয় জানাচ্ছেন যে ভাই আমরা যারা বিগত দশ বারো পনেরো বছর আগে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসছিলাম তো আমরা কি আবার নতুন করে সৌদি আরবে বিষয় দিয়ে সৌদি আরবে ঢুকতে পারবো কিনা বা যদি ঢুকতে পারি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কিনা আমরা কিভাবে বুঝবো যে আসলে সৌদি আরবে আমাদের ঢোকার এলাও আছে তো আমরা যেই তাদের সাথে কথা বলে যেই অ্যান্সারটা পাই বা যেই তথ্যগুলো তাদের কাছে থেকে আমরা নেই সেগুলো হচ্ছে যে লোকের কি ছিল সমস্যা কী ছিল হুরুপ্রাপ্ত ছিল নাকি এক এক্সপায়ার লোক ছিল বা আঁকামা হয় না এই ধরনের লোক ছিল অনেকেই তিনটা অ্যান্সারই দেন একটা বলেন যে একজন বলেন যে ভাই আমার আঁকা আমার মেয়াদ ছিল আমি ধরা দিয়ে চলে আসি আবার অনেকে বলেন যে ভাই আমার আকামার মেয়াদ ছিল আমি একজিট লাগে চলে আসি যাওয়া মাধ্যমে আবার অনেকে বলেন আকামে হুরুপ ছিল তো আসলে এই ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে বুঝতে হবে কে সৌদি আরব ঢুকতে পারবেন কে বুঝতে ঢুকতে পারবেন এটি আপনাদেরকে জানতে হবে এটি জানার বিষয় তো প্রথম হচ্ছে আপনারা জানেন যে হুরুপ্রাপ্ত লোক সৌদি আরব থেকে আজীবন নিষিদ্ধ তারা সৌদি আরবে ঢুকতে পারে না বিগত বছরেই কিন্তু এই আইনটা হয়েছে বেশি দিন হয় নাই তো আপনারা যারা ওই সময় গেছিলেন ওই সময় তো এই আইনটা ছিল না হুরূপ্রাপ্ত লোকের তো এখন যেহেতু আইনটা হয়েছে যদি এই আইনের আওতা দিন হন সেক্ষেত্রে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না সহজতা দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই আর যাদের একামে এক্সপায়ার হয়েছিলো দরা দিয়ে আসছেন অথবা এক্সিটে আসছেন এক্সিটে যারা আসছেন আপনারা কিন্তু আবার ঢুকতে পারবেন আর যারা দিয়ে আসছেন তাদেরটা কি তাদের হিসেবটা হচ্ছে তিন বছর পর আপনারা আবার ঢুকতে পারবেন তিন বছর পর তো এখন কথা হচ্ছে আমি কিভাবে কনফার্ম হব যে আমি সৌদি আরবে ডুকতে পারবো কিনা এই জন্য একটা পিন তোলা লাগে এই পিনটাকে বলা হয় মুকিম পিন এই মুকিম পিনটা তোলার পর আপনি আপনার পেপার কাগজপত্রগুলো তোলার পর মানে পিনটা তোলার পর ওইখানে চলে আসবে ওইখানে যদি মুকিম লেখাটা থাকে তার মানে হচ্ছে আপনি সৌদি আরবে ঢুকার জন্য প্রস্তুত আছেন বা সৌদি আরবে ঢুকতে পারবেন আপনার কোনো সমস্যা নাই আর যদি মুকিম লেখাটা না আসে সেক্ষেত্রে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলেন ভাই সৌদি আরব থেকে আমরা মামলা খেয়ে আসছিলাম চুরির বা অন্য কোনো মামলা ছিল আমাদের মতলব ছিল ওই ধরনের লোকগুলো আমরা বাংলাদেশে চলে আসছি এই ধরনের লোকগুলো কি আবার ঢুকতে পারবো কিনা না এই ধরনের লোকগুলো যাওয়ার চান্স একেবারে জিরো আপনারা ঢুকতে পারবেন না সৌদি আরবে তো এই হচ্ছে বিষয় তো এভাবে ঢুকার চেষ্টা করলো লাভ নাই আর অন্তত মকিম পিনটা তোলার পরে আপনি কনফার্ম দিতে পারবেন সুদর ডুকার এলাও আপনার আছে কি না তো মোটামুটি আপনাদের এই সেন্টার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি অলরেডি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিতে ধন্যবাদ